এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে আজ একদিকে যেরকম দুঃখ ভরা হৃদয় উনি আজ আমাদের মাঝে নেই আবার আর দিক দিয়ে যখন আমি চিন্তা করি যে তার অনুপ্রেরণায় সমস্ত জাগি জেগে জাতি জেগে উঠেছিল সেই মহান ব্যক্তিত্ব সে রাজনীতিবিদ রাষ্ট্রনায়ক এবং সবচেয়ে বড় পরিচয় ছিল তার তিনি সক্রিয় একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি প্রথম একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি তদনীন্তনকালে ছিলেন তার আগে কেউ কখনোই সরাসরি মুক্তিযুদ্ধ করে দেশের রাষ্ট্রনায়ক হতে পারেননি আমি তাকে মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী হিসাবে তাকে স্যালুট করছি এবং এ দেশের আপামর জনসাধারণের সবার প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউরকে আমার হৃদয়ে ধারণ করেছি তার আদর্শ তার রাজনৈতিক চিন্তা চেতনা সব কিছু আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ সফল যারা চিনি রাজনীতিবিদ হোক শিল্পী হন ব্যবসায়ী হন একটা দীর্ঘ পথ পরিক্রমার মাধ্যমেই শুধুমাত্র তিনি তার নিজেকে প্রকাশ করতে পারে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন রাজনীতিবিদ ছিলেন তার কর্মকাল ছিল অত্যন্ত স্বল্প সময় প্রায় চার বছর হবে সেই চার বছরে উনি যেভাবে রাজনীতিবিদ হিসাবে এদেশের প্রত্যেকটা মানুষের আপামর জনসাধারণ শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে পরিণত বয়সের ছেলে মেয়ে এবং প্রত্যেকটা সেক্টরে ওনার সেই জনপ্রিয়তা উনি অর্জন করেছিলেন সেটা একটা আমরা মনে করি যে উনি একটা ধ্রুবতারা ছিলেন উনি ধূমকেতুর মতো আবির্ভাব উনার হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে উনি আবার কর্মকাণ্ড করে ঠিক ধূমকেতুর মতোই আমাদের ছেড়ে চলে গেছেন এবং সেই চলে যাওয়াটা কিন্তু বর্তমান সময়ে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব রাজনৈতিকভাবে আমরা তারপরে কিন্তু যেটুকু এগিয়েছি তার চাইতে বেশি আমরা কিন্তু পিছিয়ে গেছি কারণ তার ভিতরে যে চিন্তা চেতনা ছিল রাজনৈতিকভাবে তার যে দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ এটা যে আমি বাংলাদেশি প্রথমে তারপরে আমি বাঙালি কিন্তু যারা মনে করেন আমি বাঙালি তারপরে হলো আমার দেশ আমার মনে হয় যে এই কনসেপ্ট যেটা রাজনৈতিক কনসেপ্ট উনি এটার পরিবর্তন এনেছিলেন এবং আর তার বিশেষ গুণ ছিল স্বনির্ভর উনি ব্যক্তিজীবনে উনি রাষ্ট্রপতি হিসাবে উনি সৈনিক হিসাবে উনি মুক্তিযোদ্ধা হিসাবে উনি কিন্তু স্বনির্ভর ছিলেন উনি উনার নিজেকে পরিচালনা করেছেন আমরা যেটা দেখতে পাই যখন রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের সময় দিশেহারা হয়ে গেছিল যেটা তাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল এদেশের স্বাধীনতার ঘোষণা করা কিন্তু আনফর্চুনেটলি সেই দিশেহারা মানুষগুলো যখন এটা নিয়ে তারা কিছুই করতে পারেননি সেই সময় উনি সাহসী একটি ভূমিকা রাখলেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন সেই ঘোষণা যারা শুনেছেন এবং তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এদেশের তখনকার সময় প্রায় সাড়ে সাত কোটি মানুষ হবে সবাই উদ্বুদ্ধ হয়েছিলেন এবং সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এমনি একটা বিরল চরিত্র হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু কিন্তু রাজধানীতে বসে বঙ্গভবনে বসে উনি তার রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাষ্ট্রীয় পরিচা রাষ্ট্র পরিচালনা কর্মকাণ্ড উনি পরিচালনা করতেন না তার সবচেয়ে বড় আকর্ষণ ছিল যে উনি যে কথা বলতেন যা ভাবতেন তিনি এটা ব্যবহারিক অর্থেই ব্যবহার করতেন তিনি বলেছিলেন এক সময় আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর আদার্স কেন বলেছিলেন এটা এই জন্য বলেছিলেন যে সাধারণত প্রাসাদে বসেই ওখানে বসে বসে রাজনীতি হতো কেউ সত্যিকার অর্থে জনগণের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশা তাদের কি প্রয়োজন এগুলো মেটাবার জন্য রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যারা পরিচালনা করছেন তাদের সম্পৃক্ততার কথা তিনি ভাবতেন এবং এই কারণে তিনি সার্বক্ষণিকভাবে একটা মনে হতো চলমান শক্তি যেখানেই আপনি উপস্থিত হবেন সেখানেই জেয়ারহবান আপনি একটি রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র আপনি রাজনীতি বলুন আপনি অর্থনীতি বলুন আপনি সমাজনীতি বলুন আপনি শিক্ষানীতি বলুন আপনি সংস্কৃতি বলুন আপনি স্পোর্টস বলুন কালচার বলুন বিভিন্ন যে সেক্টর সর্ব সেক্টরে উনি গতি সঞ্চার করেছিলেন এবং এই গতিটা উনি সঞ্চার করতে পেরেছিলেন এই কারণে যে উনি বিশ্বাস করতেন যে আমার যা কিছু আছে যতটুকু আছে সেটাকেই আমি নিয়ে এমন একটা জায়গায় পৌঁছে দেব যেন আন্তর্জাতিকভাবে সেটা খ্যাতি অর্জন করে এই চিন্তার কারণে উনি একটা দর্শন ওনার ভিতরে ছিল বলে আমি মনে করি আমি যতটুকু ওনার সঙ্গে কথা বলে জেনেছি সেটা হলো সংস্কৃতি সংস্কৃতি একটি জাতির একটি দেশের ইন্ডেক্স যে দেশের সংস্কৃতি যত শক্তিশালী সে দেশ ধরে নেওয়া হয় যে ততটাই উন্নত কারণ হচ্ছে যে জনগণের কাছাকাছি গানের মাধ্যমে নাটকের মাধ্যমে কবিতার মাধ্যমে আপনার প্রবন্ধের মাধ্যমে উপন্যাসের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে জনগণের হৃদয়ের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে যাওয়া যায় এবং জনগণকে যে কোনো একটা মেসেজ দিতে গেলে পরে যত সহজে যত তড়িৎ গতিতে সংস্কৃতির মাধ্যমে দেয়া যাবে অন্য কোনো মাধ্যমে এত সহজে এবং এত তাড়াতাড়ি দেয়া যাবে না এই কারণে উনি সংস্কৃতিকে বেগবান করার জন্য উনি সংস্কৃতিকে শক্তিশালী করার জন্য উনার চিন্তা চেতনার প্রতিফলন ঘটাতে উনি গ্রামে গঞ্জে সর্বত্র যেখানেই যেতেন সেখানেই উনি শিল্পী খুঁজতেন কবি খুঁজতেন সাহিত্যিক খুঁজতেন অভিনেতা খুঁজতেন এবং তাদেরকে ব্যাকআপ করে তাদেরকে নার্সিং করে বড় করে গড়ে তোলার জন্য ওনার একটা আহ্বান থাকতো একটি ঘটনা বলি সেই প্রসঙ্গে যেমন রংপুরে একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি জওয়ার গান শুনছিলেন এমন সময় দেখা গেল যে একটা বাচ্চা মেয়ে গান গাইছে কিন্তু তার গলার ভয়েস এবং রেঞ্জ এবং সুর এটা শুনে উনি মনে করলেন যে এ একদিন হয়তো বড় শিল্পী হতে পারে এই চিন্তা চেতনা থেকে এবং দেখা গেল যে সেই মেয়েটির বাবা উনি একজন শিল্পী বংশীবাদক উনি তখন তার বাবাকে বললেন যে আমি আপনার মেয়েকে ঢাকায় নিয়ে যাব। এবং তাকে আমি শিল্পীতে রূপান্তরিত করতে করবো পূর্ণ যেন পরিপূর্ণ শিল্পী হয় নিয়ে আসলেন এবং তার বাবাকেও ঢাকাতে চাকরি দিলেন এবং সেই মেয়েটি নিজের প্রতিভার গুণ তো আছেই কিন্তু ব্যাকআপে রাষ্ট্রপতি জিয়া রহমান থাকার কারণে তার প্রতিভা এমনভাবে প্রস্ফুটিত হলো যে সারা দেশ এবং আজকে আন্তর্জাতিকভাবেও সবাই তার নাম জানেন তিনি হলো বেবি নাজনি আমরা ওনার সেই সময়ে নতুন কুড়ি একটা অনুষ্ঠান টেলিভিশনে হল সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু অনেক শিল্পী পেয়েছি ইভেন বর্তমান সরকারের একজন মন্ত্রী উনিও কিন্তু এই নতুন কুড়ির সৃষ্টি এবং নতুন কুড়ির আরও অনেক প্রথিত যশ শিল্পী আছে ছেলেরা আছে মেয়েরা আছে তারা সবাই এই নতুন কুড়ি থেকে বেরিয়ে এসছে কারণ সেটা ছিল একটা মোটামুটিভাবে লার্নিং গ্রাউন্ড আমাদের দেশে ইনস্টিটিউশন ছিল না আমাদের দেশে শিল্পী তৈরি করার কোনো রকমের শিক্ষা প্রতিষ্ঠান নাই ওটাই ছিল এই কনসেপ্টটা ছিল যে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে শিশুকালেই তাদেরকে নাচ গান সব জায়গায় যদি আমরা তৈরি করে নিতে পারি এরা আলটিমেটলি যখন বড় হবে তখন দেশের সংস্কৃতিতে এরা কন্ট্রিবিউট করবে এবং দেশ এবং জাতি গর্বের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করবে তার সময় আমরা দেখেছি যে বড় বড় যারা শিল্পী প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন যারা মনে করুন যে পল্লীগীতি গাইতেন ভাওইয়া গাইতেন এই সমস্ত শিল্পীদেরকে যেগুলো আমাদের নিজস্ব সংস্কৃতি সংস্কৃতিতে যখন আগ্রাসন হওয়া শুরু হলো দেশ স্বাধীনের পরে বিজাতীয় সংস্কৃতি যখন আমাদেরকে আক্রান্ত করতে শুরু করলো তখনই কিন্তু উনি রাষ্ট্র হওয়ার পরে উনি চিন্তা করলেন যে সেখান থেকে আমাদের এই দেশকে জাতিকে সংস্কৃতির অঙ্গনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এদেরকে এখান থেকে বিজাতীয় সংস্কৃতিকে এখান থেকে অপসারণ করতে হবে সেই নিমিত্তে উনি গ্রামগঞ্জে থেকে যারা ইভেন আমাদের অন্যান্য যে সমস্ত ভাওয়াইয়া পল্লীগীতি ভাটিয়ালি হাসন রাজা লালন গীতি ইভেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের গান রবীন্দ্রনাথের গান এই সমস্ত বিভিন্ন যে শাখা প্রশাখা আছে সংস্কৃতির সেগুলোকে তুলে ধরে নিজস্ব ওয়েতে আমাদের নিজস্ব কালচারের মধ্যে প্রতিস্থাপন করার জন্য ওনার সক্রিয়ভাবে ব্যাক আপ হিসাবে উনি কাজ করে গেছেন এবং দেশে বিদেশে এই সংস্কৃতিগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য যখন বিদেশে আমাদের দেশ থেকে ডেলিগেশন গেছে সেখানে গিয়ে তারা গান গিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যখন অনুষ্ঠান হয়েছে সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের শিল্পীরা আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেই পল্লীগীতি সেই ভাবাইয়া এগুলো দিয়ে তাদেরকে পরিবেশন করেছেন এবং তারা যারা অন্যান্য রাষ্ট্র থেকে এসে এখানে এই অনুষ্ঠানগুলো দেখেছেন তারা বুঝেছেন যে আমাদের সংস্কৃতি কত স্ট্রং আমাদের সংস্কৃতি কত সমৃদ্ধ এই বিষয়গুলির পাশাপাশি আরও যেগুলো বৃহত্তর ক্ষেত্র যেমন নাটক সিনেমা এই সমস্ত বিষয়গুলিতে উনি অবদান রাখার জন্য নানান ধরনের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুদানের বিষয় রঙিন ছবি তৈরি করার জন্য আয়োজন করে দেওয়া ল্যাবরেটরি করে দেওয়া তারপরে রঙিন টেলিভিশন উনার সময় এগুলো আসলো এই যে চিন্তা চেতনাগুলো এগুলোর প্রতি মানুষ আগ্রহ প্রকাশ করতে যে এমনভাবে থাকলেন উনি বিরল ঘটনা তৈরি করলেন এবং আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত আমাদের এখানে তো উনার অবদানের শেষ নেই উনি সবসময় চলচ্চিত্র শিল্পী যারা বৃহৎ আকারের আমাদের অবস্থানটা ছিল জনগণের সঙ্গে আমাদের সম্পৃক্ততা হতো সিনেমার পর্দার মাধ্যমে কিন্তু সিনেমা এমন একটা মিডিয়া যে মিডিয়াতে যারা দর্শক যারা ছবি দেখেন তারা এত আবেগ আপ্লুত হন এত তাদেরকে ভালোবাসেন নায়ক নায়িকা শিল্পী যারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন যে সেই সমস্ত লোকগুলোকে তারা অত্যন্ত আপনজন মনে করেন তাদেরকে ভালোবাসেন এই কারণে রাষ্ট্রপতি জেয়ার রহমান মনে করেন আমরা যারা সেই সময় শিল্পী ছিলাম আমি তো ওনার সঙ্গে অনেক সময় কাটিয়েছি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন উনি চলচ্চিত্রের উন্নয়নের জন্য বলেছেন যে চলচ্চিত্র কিভাবে উন্নয়ন করা যায় আমরা সেটা করবো এবং আমি সরাসরিভাবে চলচ্চিত্র শিল্পকে ব্যাখ্যা করতে চাই আমজাদ হোসেন সাহেব গাজী মাধুল নানোয়ার সাহেব তারপরে ববিতা শাবানা তারপরে সে সময় রোজি তারপরে আমার মনে হয় আরও তখনকার যারা ইম্পর্টেন্ট চলচ্চিত্রের লোক ছিলেন গোলাম মুস্তফা আরিফুল হক তারপরে ইফতেকারুল আলম সাহেব ছিলেন স্টার গ্রুপের সিনেমা হলের মালিক এনারা সবাই কিন্তু ওনার সঙ্গে দেখা করতেন ওনাদেরকে ডাকতেন ওনাদেরকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন এবং ওনাদেরকে যতটুকু ওনার করা দরকার ততটুকু করতেন এবং উনি একটা জিনিসে বিশ্বাস করতেন যে তরুণ সম্প্রদায় যারা তারাই একদিন এ দেশের সমস্ত ক্ষেত্র তারা মানে এমনভাবে প্রস্ফুটিত করবেন এমনভাবে এগুলোকে তৈরি করবেন যেগুলো নিয়ে আমরা প্রশংসা করতে পারব যেগুলো নিয়ে আমরা গৌরবান্বিত হব এই চিন্তা চেতনা থেকে উনার সমস্ত ক্ষেত্রে বিশেষ করে সংস্কৃতির ক্ষেত্রে উনি শিল্পকলা একাডেমি তৈরি করেছেন সারা দেশে ছড়িয়ে দিয়েছেন পারফর্মিং আর্টসের জন্য উনি শিল্পকলা একাডেমি তৈরি করেছেন পারফর্মিং আর্টসের সঙ্গে যারা জড়িত আনচে কানাচে সমস্ত দেশের সবখান থেকে শিল্পীদেরকে নিয়ে এসে তাদেরকে নার্সিং করা তাদেরকে ব্যাক করা এবং সেই সমস্ত করার কারণেই আজকে আমাদের দেশ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে অনেক শিল্পী আজকে শুধু দেশে না বিদেশেও তারা নাম করছেন এবং বিদেশে গিয়েও আজকে অনেকটা দূর এগিয়ে গেছেন তারা একটা ইনসিডেন্সের কথা বলি এই প্রসঙ্গেই যে সেটা হলো উনি শিল্পীদের এতই ভালোবাসতেন যে প্রয়োজনে অপ্রয়োজনে উনি শিল্পীদেরকে বলতেন তার হয়তো স্টাফদেরকে যে ওদেরকে বলো সব আসার জন্য আমি তাদের সঙ্গে বসবো গল্প করব একটু খানা খাবো ইত্যাদি আমি ওই রকম পেতাম এবং সেখানে সরাসরি যখন শুটিং শেষে রাত্রেবেলা বঙ্গভবনে যাব তো সেটা তো একটা খুবই আনন্দেরও বিষয় গর্বেরও বিষয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা হবে এবং সেই রাষ্ট্রপতি হলো আমার নিজের ব্যক্তিগতভাবে পছন্দের সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো সেখানে যাওয়ার পরে দেখা গেলো যে আরও অনেকেই আছে অনেকের সঙ্গে গল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে যখন খাবার পরিবেশনা হয় তখন উনি যেভাবে ডিনার বললে যেরকম মনে হয় যে একটা বিরাট আয়োজনের কিছু ভুঁড়ি হবে কিন্তু সেটা সেরকম কিছু থাকতো না সামান্য মোটা চালের ভাত রুটি এবং একটা সবজি একটা যে কোনো একটা মুরগি টুরগির তরকারি এইরকম কিছু একটা থাকতো এবং সেটা ছিল তার বোধহয় আমার মনে হয় যে রেগুলার তার ডিনার এবং লাঞ্চের একটা আয়োজন থাকতো তো সেই খাবার আমরা তো দেখে মনে হলো যে এত মানে রাষ্ট্রপতির এখানে খাবার এত পুয়োর ঘটনাটা কি তো সবাইকে চেহারার সুরত থেকে তো উনি স্টাডি করে বুঝতে পারতেন এবং বলতেন যে দেখো এটা আমি এই জন্য খাই প্রথমত হলো আমার স্বাস্থ্যগত কারণে আমি সামরিক বাহিনীর লোক আমার হেলথটাকে মানে ভেরি কস এই জন্য যত কম খাবো তত ভালো থাকবো আর তোমরাও এটা প্র্যাকটিস করবে আর একটা বিষয় যেটা আছে যে কারণে আমি নিজের মধ্যে এটা প্র্যাকটিস করি সেটা হলো আমার দেশের আপামর জনসাধারণ এটুকু খাবার তো খেতে পারে না আমি যখন তাদেরকে এর চেয়েতে হাই এন্ড কোনো খাবার খাওয়াতে পারবো তখন আমি নিজেও খাবো তোমাদেরও খাওয়াবো ওরাও খেতে পারবে তখন আমার একটা শান্তি হবে তো এই যে চিন্তা চেতনা জনগণকে নিয়ে জনগণের দুঃখ কষ্ট লাঘব করার যে চিন্তা এটা একটা আমার মনে হয় যে বিগ এক্সাম্পল দেখেন মানে আমার নিজের জীবন দিয়ে আমি বলছি যেটা যে আমি কখনো আমি একজন মধ্যবিত্ত পরিবারেরই মানুষ শিল্পী হয়েছি অনেক কষ্ট করেছি অনেক সাধনা করেছি তারপরে যতটুকু অর্জন করেছি আমি মনে করি আজকে বাংলাদেশের শিল্পী হিসাবে সেটা আমার যা প্রতিভা না তার চাইতে বেশি অর্জন আমাদেরকে উনি এতই ভালোবাসতেন আমি একদিন রেডিওতে একটা অনুষ্ঠান করছি হঠাৎ করে ওনার মিলিটারি সেক্রেটারি ফোন করলো ফোন করে বলল যে আপনার পাসপোর্টটা একটু পাঠাই দেবেন রাষ্ট্রপতি ডিজায়ার করছে আপনাকে ওনার এতটা নিয়ে যাবে জার্মানি এবং সিরিয়া ওনার যেটা সর্বশেষ বিদেশ সফর ছিল আর কি আমি তো মানে আনন্দে এবং উচ্ছ্বাসে আবেগ আপ্লুত হয়ে কিন্তু আমার চোখে কিন্তু জল ছিল সেটা হয়তো কেউ দেখেনি কিন্তু আমি আমার আজকে এ কথাটা বলছি এবং গেলাম আমরা সবাই জার্মানি সিরিয়াতে গেলাম উনি একদিন আমাদের এন্তরাজের সবাইকে নিয়ে বসে জার্মানিতে বলছেন যে আমার এই সফরের মূল কারণটা হচ্ছে কিন্তু আমি এখানে এই কত ছোট দেশের প্রেসিডেন্ট কি কত বড় দেশের প্রেসিডেন্ট সেটা বিষয় না আমি এখানে এসেছি ইনটেনশনালি এবং আমি আমার ওখানে দিনাজপুরে যে কয়লা খনি আছে আমি এখানে খনি দেখতে এসছি এবং আমি খনির ভিতরে নেমে যাব যতদূর যাওয়া যায় এবং সেগুলো সব দেখে আসব যেন আমি আমার দেশের এই যে দিনাজপুরে যে কয়লা খনি আছে সেখানে যেন আমাকে কেউ ফাঁকি দিতে না পারে সেখানের জন্য আমি এটার সর্বোচ্চ ব্যবহার করতে পারি এটাই আমার মূল উদ্দেশ্য আমি এখানে এ কারণে এসেছি উনি যতই এ কথা বলুক না কেন কিন্তু আমরা তো আর অত মাটির নিচে গিয়ে কয়লা দেখার কোনো শখ নাই বিদেশে আসছি তো আমরা তখন আমাদের বর্তমান দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া শি ওয়াজ ফার্স্ট লেডি তো উনার প্রোগ্রাম ছিল হলো ওই মিউজিয়াম দেখতে যাওয়া আমি উনার ওই অন্তরাজের ভেতরে গিয়ে মিউজিয়াম দেখে আসলাম কিন্তু এটা এই জন্য বলছি যে একজন রাষ্ট্রপ্রধান একজন দেশের প্রেসিডেন্ট সে ওই কয়লার খনির ভিতরে না ঢুকলে কিছু যায় আসে না একটা ইঞ্জিনিয়ার পাঠাই দিলেও তো সে দেখে আসতে পারে কিন্তু এই যে উনি স্বনির্ভর একটা কথা যেটা বলেছেন এবং কার্যকরী করেছেন সেটাই আমাদের মননে আমাদের দেখায় সেটা চিরজীবী হয়ে রয়েছে এবং আমরা এগুলো ভুলতে পারি না যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমানকে কাছে থেকে দেখেছেন যারা ওনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন যারা ওনার সঙ্গে কর্মকাণ্ড করেছেন তারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে সত্যি এ ধরনের একজন মানুষ এ ধরনের একজন রাজনীতিবিদ এ ধরনের একজন রাষ্ট্রনায়ক যে দেশে জন্মগ্রহণ করবে সে দেশ দিনই ছোট দেশ না সে দেশ অনেক বড় দেশ অনেক বড় দেশ সেটা হলো আমাদের বাংলাদেশ